মেইন কথা হচ্ছে এইখান থেকে পা দিয়ে আমার এই এইভাবে তোমার এইভাবে ঢুকে দেওয়ার মধ্যে যে পারবে ঠিক আছে এক এক জনের দুটো করে চান্স হবে ঠিক আছে দুটো রিং আছে একজন দুটো রিং নিয়ে যে পারবে তো দুটো ঢুকাতে পারে তাহলে দুটো দুটো এই বিলেট তো বন্ধুরা চলে আসি আবার একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আমাকে চ্যানেল 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনাকে সহযোগিতা ছাড়া কোনোদিন সম্ভব ছিল না এটা তার জন্য আজকে একটা মজাদার খেলা রাখিছি ভিডিওটা সম্পূর্ণ দেখবা না হলে খেলাটা ভীষণ মিস করবা আর এইরকম গ্রাম্য পরিবেশে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকো কোনো ভিডিও মিস করবা না মিস করলে পরে সমস্যা হবে তাহলে ভিডিওর সঙ্গে থাকুন চলেন তাহলে বন্ধুরা আজকে আমাকে 300 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তার জন্য এরা আজকে বলতে ভুলেই গেছে যে কি বানাবো আজকে বানাবো হচ্ছে ব্রেডের চপ তো চলো ভিডিওর সাথে থাকো খেলার মধ্যে আর একটা চুপ চুপ করে খাবো চলো এই যে আমাকে সরঞ্জাম আমরা উনুনটা ধরে নিচ্ছি আলু সেদ্ধ করবো বলে এই যে আলু নাকি জল ঢালো রানা এই দুই কাজের ছেলে একদম আমরা আলুটা ঢালিয়ে দেবো আলুর কাটা সেদ্ধ করে নেবো সুদীপ দাঁড় করা দাঁড় করা সুদীপ মাথায় টোপর ফেলাবো আলু সেদ্ধ হয়ে গেছে একেবারে সঠিক সময় হয়েছে একেবারে এবারে নামায় দেবো এবার আলু জলটা ভালো করে ই করে নেবো এবার আমাকে পরের কাজগুলো আসছিল এখন পুরো শুকনো লঙ্কাটা কই শুকনো লঙ্কাটা এগুলো একদম শুকনো লঙ্কা দিয়ে এগুলো একদম শুকনো শুকনো ভাজে উঠে দেবো শুকনো লঙ্কা দিয়ে আলু আর এই যে জিরে দিয়ে হচ্ছে জিরে শুকনো লঙ্কা আর একটা হচ্ছে ধনে এই তিনটে জিনিস একদম কড়া করে ভেজে নেবো বন্ধুরা যেই মশলাটা আমরা কেবল ভেজে উঠেছি ওইটা আমরা বাটি নেবো সঞ্জয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছে একবারে নাক এইটুক বাটা যাবে ডাক তো বন্ধুরা এবার কড়াইতে তেল দিয়ে দেবো মশলাটাই করার জন্য বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এই যে জিরে দেবো ডালিয়া এবারটা দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এবার এই লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা দেওয়া হলো এবার এর মধ্যে কিছুটা লবণ আর হলুদ দেওয়া হবে এবার কিছুটা হলুদ দেওয়া হলো এই সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলু ঢালি দেবো আলু ঢালুটা চটকাই নিচ্ছে হ্যাঁ সেই লেভেলের চ্যালেঞ্জ বন্ধুরা এই যে এবার যে মশলাটা করা হয়েছিল ভাজে ভাজি করা হয়েছিল ওই কি কি আছে রান্নার মধ্যে লঙ্কা জিরে দুনিয়ে এবার তিনটে জিনিসের মধ্যে দিয়ে হবে চোখ জ্বলি গেল এবার এটা ভালো করে মিক্স করে দিতে হবে সম্পূর্ণ রেডি বন্ধু এবার খালি বাদামটা দেবে ভাজা বাদাম তো বন্ধুরা আমরা এই যে ব্রেডটা নিয়ে নিই আর এরপর আলু দিয়ে যে পেস্টটা তৈরি করছি লাগাই নিচ্ছি একটু মোটা সিঙ্গাড়া সিঙ্গাড়ার মশলা আমি এই যে বেকার বেকার বসে গেছি কাজ করে না একটু খালি খালি মোটা আসছে এই যে বেসনটা যে গুলাই নেওয়া গেছে এই দেখো সব কিছু আমাকে রেডি হয়ে গেছে এই যে এবার আছে বেরার বেরারটা একটু সুবনি দেবো বেরারটা সুবনি দেবো সুবনি দিয়ে তেল এরকম দেবো এরকম দেবো বাহ বাহ কি দারুন রে এরকম দিয়ে এর গাছ থেকে একটু না এরকম আই দিয়ে আরামসে ছাড়ি দেবো ছিড়ে গেল কি দারুন কথা কতি পারে রানা বন্ধুরা এটা লাস্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে ভাজা বন্ধুরা আজকে যে আমাকে মেন খেলাটা হচ্ছে সে খেলাটা এবার একটু কিছুটা বুঝাইছি এই যে রিং আছে এরকম টাইপের রিং আছে
আর ওইখানে একটা খুঁটো খুঁটো পোঁতা হয়েছে, এই যে আমাকে দাগ করে নেওয়া হয়েছে ঠিক আছে, আর ওই সাইডে তোমার বেরেট সাজা নিয়েছে ঠিক আছে, বেরেটের সব যেটা বাংলাম কাবো। তো মেন কথা হচ্ছিল এইখান থেকে পা দিয়ে আমার এই এইভাবে তোমার এইভাবে ঢুকে দেওয়ার মধ্যে যে পারবে ঠিক আছে, এক এক জনের দুটো করে চান্স হবে ঠিক আছে, দুটো ডিম আছে, একজন দুটো ডিম নিয়ে যে পারবে তো দুটো ঢুকাতে পারে, তাহলে দুটো দুটো এই বেরেট ফেলবে। এবার আসি আমাকে সুদীপ দেখি সুদীপ কি করে, পারি না, এই যে হাফ প্যান্ট বাবু চলে আসে আমাকে, এই যে আমাকে বিজয় ও রে বিজয় রে একটু দাঁড়ার জন্যই এ বিজয় দিয়ে দিয়েছে, এই বিজয় দিয়ে দিয়েছে, এই যে বিজয় এখন খাও 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 তোমার টাইম, ওই দুজন রাখতেছে এখন কি না কি না পারে না কিছু না, এই যে আবার রান্না চলে এসে ওরে একা বিদায় খাচ্ছে আর এদিকে দেখাচ্ছে বারবার, দেখি দুটো দিতে পারলি তো পারলো না, এইটা আমার মনে হয় এই যে এই তো এই তো এই যে একটা ধরা খাইছে ঠিক আছে, মুখ কালো হওয়ার কোনো কথাই আসে না এখানে, মুখটা একটু দেখার মতো এবার এই যে আবার বিদায় চলে আসে, এই যে এই যে পাই নাই পাই নাই পাই নাই ঠিক আছে, এবার কার রান্নার না নাকি আমি জানতাম না এটা পুরো সম্পূর্ণ না, আগের থেকে প্ল্যান ছিল সম্পূর্ণ, এরা তিনজন বাড়িতে প্র্যাকটিস করে, এরা তিনজন বাড়িতে প্র্যাকটিস করে, এখন না পারলে কি দুঃখ, না এবার রান্না চলে যাবার ওইখানে চালবো একসাথে দেই দুটো একসাথে, বাড়ি নাই ভাই ঠিক আছে, এ আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি যাতে সুদীপ জন্য একটা দিতে পারে, সুদীপ দেখা থাক হবে হবে ও মিস করে গেছে এই দেখেছো রাষ্ট্র না না ওই বিজয় সত্যি তুমি জিতলে তাহলে দিয়ে দিও ফেরত দিয়ে দিও, জুনিয়রদের খেলা আছে না কি আছে এই যে আবার রানার মন তো লাগাচ্ছে বই কি করতেছে সুদীপির কোনোদিন হবে না করছে, এই যে এবার হচ্ছে বিজর সুদীপ তো পারল না সব কটা লেজেন্ড না ইয়ে বিজয়
একটা এই যে রেগুলার শট মারতেছে এই যে ডাবল 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 এই যে দুটো দুটো একবার দুটো করেছে এই বন্ধুরা এই যে সবার সাথে আমি চালটা বড়ই দামি হ্যালো বড়ই দামি আজকের আমাদের বিজয় হয়েছে প্রচন্ড গরম যার কারণে মাঠে ভিডিও করতে পারছি না তার জন্য বাগানে ভিডিও করতেছি তো এই বাগানে বলতে কি তোমার যদি একটু তোমার সূর্য ডুবে যায় তারপরে প্রাকৃতিকটা পুরো সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় যার জন্য আমাকে ভিডিওটা একটু আগে আগে থাকতে করতে আসা উচিত ছিল সেটার পরে আসি করা হয়েছে তো বন্ধুরা এরকমই মজার ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ।